তুই তাই বলে এরকম ভাবে জায়গাটা খুব বানিয়ে দিবি। দেখ বাবা সাক্ষাৎ মা সরস্বতী যাচ্ছে আমাদের সঙ্গে, বলে একদিকে নেই ওইদিকে চুলটা নেই, সব সব চুলটা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ বাঙালি বাবু। আর আমি তোমাদের অনুভব মিত্র চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা বুঝতেই পারছো প্রত্যেক বছর এই ব্লগের সিকোয়েন্সটা একটু অন্য থাকে, কারণ বিসর্জনটা আমরা আগে দিই, তারপরে গিয়ে আমাদের ঠাকুর আনা হয় বা পুজোটা হয়। বাট এবার আমাদের দিবেন্দ্রবাবু বললো যতক্ষণ না আমাদের এই বছরের পুজোটা হচ্ছে ততক্ষণ আগের বছর ঠাকুরটা বিসর্জন না দিতে, তাই জন্য এবার থেকে আমি চিন্তা করছি এটাই করবো যে পুজোটা হয়ে যাওয়ার পরে তারপরে গিয়ে আগের বছর ঠাকুরটা বিসর্জন দেবো। এখন মোটামুটি ঠাকুর আমাদের নামানো হয়ে গেছে, আর এই বছরের যে ঠাকুরটা সেই ঠাকুরটা আমাদের উপরে তোলা হয়ে গেছে। আর এখন যাব আমি হচ্ছে ঠাকুরের গয়নাগাটিগুলো আনতে, কারণ কি এবার আগের দিন গিয়ে প্রত্যেক বছর বানাতে দিয়ে আসি, বাট এবার সেটা হয়নি। তো আজকে আমি এখন যাব গিয়ে গয়নাটা বানিয়ে নিয়ে আসব, এসে তারপরে আমরা ঠাকুরটা রেডি করব, সাজাবো, তারপরে আমরা পুজোটা করব। আর একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, অনেকে হয়তো ভাবতে পারো যে সরস্বতী ঠাকুর কেন আমরা বিসর্জন দিচ্ছি। আগের বছর একটা কমেন্টও আমার কাছে এসেছিল যে ঠাকুর বিসর্জন দিতে নেই, সরস্বতী ঠাকুর গাছতলায় রেখে দিতে হয়। আমি এই জিনিসটা মানি না। আমার মানে ছোটোবেলা থেকে আমার বাড়িতে যতবার পুজো হয়েছে ছোট্ট ঠাকুর হলেও সেটা আমি বিসর্জন দিয়েছি, কারণ কি যখন আমি পরে সেই জায়গাটা থেকে যাবো গাছতলাটা যখন আমাদের আশেপাশে কোনো জায়গায় রাখতে হবে, আর সেখান থেকে আমি যখন পরে যাব দেখবো বৃষ্টিতে চুল এরকম সামনে চলে এসেছে, মুখ গলে গেছে, গায়ের কাপড় খুলে গেছে, আমি ওইভাবে আমার ঠাকুরকে দেখতে পারবো না। তাই জন্য যদি আমার একটু পাপ লাগেও আমার কিচ্ছু করার নেই, আমি মায়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তার জন্য আমি ছোটোবেলা থেকে প্রত্যেক বছর বিসর্জনের সময় ক্ষমা চাই যে আমায় ক্ষমা করে দিও, যাই না নিয়মের বাইরে গিয়ে আমি কিছু করছি কিনা। বাট আমার পক্ষে ওইভাবে শাড়ি খুলে যাওয়া অবস্থা, চুল খুলে যাওয়া, মুখ গলে গেছে, ওরকমভাবে আমি ঠাকুরকে দেখতে পারবো না। এর থেকে আমার বিসর্জন দিয়ে দিলে ঠাকুরটা ডুবে গেল তারপরে ঠিক আছে, তার ওই অবস্থায় অন্তত মানুষজন দেখবে না যে কাপড় খুলে গেছে বা এরকম। তো যাই না, আমার এই লজিকটা মনে হয় আমি তাই জন্য বিসর্জন দিই, যদি খারাপ কিছু যাই না আমি কী করি। বাট যাই হোক, এখন আমি যাবো গয়নাগাটিগুলো এনে তারপরে বাকি কাজ করবো। আমি এখন মালা ফালা সব কিছু নিয়ে চলে এসেছি, এই যে মালাগুলো সব রেখে দিয়েছি, এবার বরণগুলো সব কিছু রেডি। মোটামুটি তোমরা সবাই জানো যে আমি যেহেতু বরণ করি তো আমি বরণটা করব। আর আর বেশিক্ষণ দেরি করবো না, অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, 3:30 মতন বাজতে যায়। তো এখন বরণটা কমপ্লিট করে তারপরে ঠাকুরটা বিসর্জন দিয়ে নেবো। এখন আমি এই গয়নাগুলো খুলে নেবো, যেই গয়নাগুলো এখন লাগানো আছে। আর আমি না এবার কানের দুলটা আনতে ভুলে গেছি, মানে ফুলের গয়নার মধ্যে ফুলের এগুলোর মধ্যে কানের দুলটা দিতে ভুলে গেছি, মানে কানের দুলটা বলতে ভুলে গেছি যে দাও। আর ভাবছি কানের দুলটা আপাতত থাক, এখন পরে বিসর্জনের সময় খুলে দেবো। তো এখন এই গয়নাগুলো আগে খুলে নিই। নথটার কানের দুলটা থাক, কারণ আর বালাগুলো তো এমনি কিছু করা যাবে না, বালাগুলো পার্মানেন্ট লাগানোই রয়েছে, তো বালাগুলো থাকবে। আর এগুলো খুলে নিই, নত্তার গানের জন্য পরে পরে ধরতো, এগুলো ধরে দিকে দেখে তুই না থাকলে আমার মাই তো ভিডিওগ্রাফার ধর, নথটা কানের জন্য আনতে ভুলে গেছে জানিস, এবার বাপরে এই অর্কিডের মালাটাও দিয়ে দেবো বুঝলি, যেটা ঠাকুরের গলায় ছিল আমার আগে সরস্বতী ঠাকুরের গলায়, ভালো লাগছে মাড়, ভালোই মানিয়েছে। ব্যাপারটা হচ্ছে তুই লাগাবো কি করে, দেখ না তোর ওখানে সেট তো করলাম বাট লাগছে না মাথায়, ক্লিপ লাগিয়ে দিবি কি করছিস ভাই, এত ভারী না, খু
খুলে যাবে রাস্তা টক করে দাঁড়ায় দুটো ক্লিপ লাগাই গন্ডগোল আমরা ধরতে পেরেছি এই এই ফুলটা বড় এই ফুলটা ছোট এটা ফোটা ফুল দিয়েছে আর এদিকে সব কটা বোঝা ফুল দিয়েছে কি যে করে এই লোকটা এই মাটা তো দিয়ে দিতে হবে জলে একবার এই গলায় পড়ে দিই আরে উপর থেকে মুছে নিয়ে আসছে তো দাও যেভাবে ছিল ওর তো সেই জন্য কিসে মুছে ওই একটা হবে না মুছে হবে না আমার প্রতি ময়লা পড়ে আছে দেখছে দেখ ধরো হাত দিয়ে ধরো ভালো করে কি করছো এটা পান খাও না তুমি বললাম যে তুই ওখানে দিস না কলকাতা নষ্ট করিস না আরে কলকাতা বিসর্জনই হয়ে যাবে থাকবে ধরি না এখন এই ঠাকুরটা তাই বলে তুই তাই বলে এরকম ভাবে জায়গা ডাকু বানিয়ে দিবি ভালো লাগছে সুন্দর লাগছে দেখি হাসু বাবাকে পড়িয়ে দিই ওয়াও ওকে সুন্দর লাগছে এবার এই ঘটগুলো তুলে নেবো অনেকদিন হয়ে গেছে ঘটগুলো ঘটগুলো তুলে একসঙ্গে বিসর্জন দিয়ে দেবো একা মেয়ের কিছু বেরিয়ে যাবে ঠাকুর একদম হালকা আরে প্লিজ একা নিয়ে চলে যা তুই তাহলে মাথা নিয়ে চলে যা এই তো জীবনে কোনো একটা কথায় ওর সাথে আমি একমত হয়েছি বাবা সাক্ষাৎ মা সাক্ষাৎ মা সরস্বতী যাচ্ছে আমাদের সঙ্গে ফালতু বকছে মা সরস্বতী চুল খোলা একদিকে নেই ওইদিকে চুল কাটায় সব সব চুলটা ফুলের একটা নিয়ে নিবি হাত থেকে আগে কলা গাছ চলা গাছগুলো জলে দিয়ে নিই আচ্ছা এই কলার ছড়াটা আমি না উপরে রেখে দেবো কারণ কোনো গরু টরু খেয়ে নিতে পারবে ওটা দাঁড়া এটা কোথায় রাখি বলো তো বাবা কোনো গরু টরু কোন দিকে আসে এখানে রেখে দেবো উপরে এটা ফালতু জলে দিয়ে লাভ নেই এই ইয়েটা কোথায়
ওই রোনার হাতে বাবা ভয় পেয়ে গেছি আমি, এই যে ফেলে দিয়েছে জলে। আচ্ছা এই গামছাটা রেখে দাও, এটাও ফেলে দাও, ওটা ফেলে দে, এটা এই দুটো ফেলে দে, এটার মধ্যে ঢুকিয়ে দে। শোন না, এই গামছাটা তুই ধর, এটা নিয়ে যাবো। আচ্ছা ঠাকুরটা ঘুরিয়ে নিতে পারতে না ভ্যানে করে? এবার ঠাকুর যা হাত হালকা, আমরা চাইলে এটা করতে পারতাম, কি বলে হাতে নিয়েই ঘুরতে পারতাম। কিছু বললো আমি শুনতে পাইনি। আচ্ছা এই বছরে ঠাকুরটা আনা হয়েছে, সেটা সামনে বছর ফেলে দেবো, তাই তো? যে শাড়িটা পরানো আছে ওই শাড়িটা খুলে এরকম একটা শাড়ি পরিয়ে দেওয়া। আচ্ছা অন্য একটা শাড়ি আছে ঠাকুরের জন্য রাখা, তো চিন্তা করতে হবে না, এদিকে নিয়ে চলে এসো। এটা খুলে নিলে ভালো, অনেকে বলে না বিসর্জন কেন দেওয়া হচ্ছে সরস্বতী ঠাকুর, দেখো এইখানটা রেখে দিয়েছে, এখানে সব সরস্বতী ঠাকুর বিনা আমি হাতটা জাস্ট ফেললাম, হাতটা ছিল এটার মধ্যে, হাতের মধ্যে এই চাঁদমালাটা ছিল, এইভাবে ভাঙা অবস্থার মধ্যে সবাই পা দিচ্ছে আমার, এর জন্য ঠাকুর আমি বিসর্জন দিয়ে দিই। অনেকগুলো এরকম রয়েছে, যাই হোক উঁচু করে কিন্তু দূরে যেন পড়ে, ঠাকুরটা যেন পড়ে জলে। আমাদের বিসর্জন দেওয়া হয়ে গেছে, আর জানি না আমার মুখে আবার একটা হঠাৎ করে কোথা থেকে বেরোলো, তো এখন আমরা যাচ্ছি বাড়িতে। এই যে আমারও বেরিয়েছে, ওরও বেরিয়েছে, একদম সেম জায়গায়। আর এই ঘট কোথায় আছে? তো ঘট আছে, আমরা এখন বেরিয়ে পড়েছি। পিছনে অরিত্র দেখা, এবার মুখটা এখন সাদা হয়ে যাচ্ছে কেন? আর একটা রিজন আমি পেলাম দেখানোর জন্য, এই জন্য আমি গাছতলায় ঠাকুর রাখি না, এই অবস্থা, গলা আলাদা। এই যে জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে, আর আমরা বিসর্জন দিয়ে চলে এসেছি। এখন প্রদীপটা এখানটায় রাখা রয়েছে, যেহেতু বরণডালায় প্রদীপটা ছিল, আর ওখানটা এখন থাক, যতক্ষণ প্রদীপটা জ্বলবে ততক্ষণ প্রদীপটা রেখে দেবো, বাকি আবার সামনের বছরের অপেক্ষা। ডেকোরেশনটা যেহেতু এখনও খোলেনি, তাই জন্য ব্যাপারটা তাও ভরা ভরা লাগছে, বাট আবার সেই এক বছরের অপেক্ষা। হ্যাঁ ঠাকুর এবার আছে অবশ্যই আমাদের সঙ্গে, বাট তাও এক বছরের অপেক্ষা, এক বছর পরে আবার সেই পুজো, আবার এত ডেকোরেশন সব কিছু। তো দেখতেই পেলে যে ওরকম প্রদীপ প্রদীপ সব ওখানটায় রেখেছি, যতক্ষণ প্রদীপটা জ্বলে ততক্ষণ ওখানে থাক। আর এই ভিডিওটা আর বেশি বড় করব না, আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে প্রেস করে দেবে টু নেভার মিস দ্য ভিডিও। এরপরে আরও আমি জানি না কিসের ভ্লগ আসবে, হয়তো কোনো ট্যুর ভ্লগ হবে, মানে কোনো জায়গায় যাব প্ল্যান হচ্ছে একটা, সেটা সারপ্রাইজ থাক, তোমরা আস্তে আস্তে জানতেই পারবে। আর যারা আমার ইনস্টাগ্রাম বা ফেসবুক আছে তারা তো আগে থেকেই জানতে পারবে আমি ফটো আপলোড করবো, যেহেতু আমার ভ্লগগুলো একটু পরে পরে আসছে। তো যাই হোক, আবার খুব শিগগিরই ইন্টারেস্টিং কিছু ভ্লগ নিয়ে আসছি, ততক্ষণের জন্য আলবিদা দোস্ত।